হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিষ্ণুপদ টিউটোরিয়াল। আজকে আমরা দেখো স্ববর্গীয় যৌগ বা জটিল যৌগ এবং মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি ও পদ্ধতি সম, এই দুটি চ্যাপ্টার নিয়ে রয়েছে কেমিস্ট্রি সেশন 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এই দুটো চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়বে বা সম্ভাব্য, আমি তার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করো, পরীক্ষায় 100% কমন পাবে, একদম গ্যারান্টি দিচ্ছি আমি। প্রথম দেখো স্ববর্গীয় বা জটিল যৌগ, এখানে এমসিকিউ একটি আর শর্ট প্রশ্ন একটি, 2 নম্বরের, টোটাল 3 নম্বর রয়েছে। কি কি প্রশ্ন করবে বুঝে নাও। প্রথম দেখো, নিম্নলিখিত জটিল যৌগ বা আয়নগুলিতে কেন্দ্রীয় ধাতব আয়নের কোয়াডিনেশন সংখ্যা এবং জাহন সংখ্যা নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এই রকম প্রশ্ন একটা বিষয়ে অবশ্যই থাকবে। আমি এখানে কতকগুলো দেখো যৌগ দিয়ে দিচ্ছি, এই রকম টাইপের তোমার কোয়াডিনেশন যৌগ, এগুলো থেকে করলেই পেয়ে যাবে। আইপিসি নাম লেখো, আইপিসি নামের দেখো এখানে আমি দিয়েছি কতগুলো যৌগ, এই যৌগগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, সব রকম টাইপ হয়ে যাবে, ঠিক আছে। আইপিসি নাম অবশ্যই তোমাদের এবছর একটা পড়বে, ঠিক আছে। আমি কতগুলো যৌগ দিয়েছি, যেমন এই সিও সিএল টু এনএইচ থ্রি হোল ফোর সিএল, কে টু এইচ জি আই ফোর, সিও এনএইচ থ্রি হোল ফোর এসও ফোর এনও থ্রি, কে থ্রি এপি সিএনএ হোল সিক্স, সিও এনএইচ থ্রি হোল ফোর সিএল টু এসও ফোর, সিও সিএল এনএইচ থ্রি হোল ফোর এনও টু প্লাস, সিও এনএইচ থ্রি হোল ফোর এসও ফোর, এই সব রকম টাইপের দিয়ে দিয়েছি। এবার দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিও এনএইচ থ্রি হোল থ্রি সিএল থ্রি, সিও এনএ ইএনএর হোল টু সিএল টু প্লাস, সিও ইএনএর হোল থ্রি থ্রি প্লাস, এর কতগুলি সমবায় সম্ভব সেগুলির গঠন আঁকো। সিও এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস একটি ইনার অরবিটাল কমপ্লেক্স অর্থাৎ অন্তঃস্থ কক্ষগঠিত যৌগ, আর এনআই এনএইচ থ্রি হোল ফোর হোল সিক্স টু প্লাস এটা আউটার অরবিটাল কমপ্লেক্স অর্থাৎ বহিঃস্থ কক্ষগঠিত যৌগ, ব্যাখ্যা করো। এফি সিএনএর হোল সিক্স থ্রি মাইনাস অপেক্ষা এফি এইচ টু হোল সিক্স থ্রি প্লাসের প্যারামেটিক চরিত্র অনেক বেশি কেন, ব্যাখ্যা করো। যোজ্যতা বন্ধন তত্ত্ব ব্যবহার করে সিআর এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস এফি সিএনএর হোল সিক্স টু মাইনাস এফি এইচ টু হোল সিক্স টু প্লাস এফি এফ সিক্স থ্রি মাইনাস আনের বন্ধনের প্রকৃতি ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো। এফি এইচ টু হোল সিক্স টু প্লাস রঙিন কিন্তু জেডেন এইচ টু হোল সিক্স টু প্লাস বর্ণহীন কেন। নিম্নে প্রদত্ত কোয়ারিসন এন্টিটিগুলিতে উপস্থিত লিগানগুলিকে ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটানোর ক্ষমতা অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, সিআর সিএল সিক্স থ্রি মাইনাস, সিআর এইচ টু হোল সিক্স থ্রি প্লাস, সিআর সিএনএর হোল সিক্স থ্রি মাইনাস, সিআর এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো এনআই সিএনএর হোল ফোর টু মাইনাস সমতুলীয় বর্গাকার এবং এটি ডায়াবেটিক, কিন্তু এনআই সিএল হোল সিএল হোল ফোর টু মাইনাস চতুস্থলকীয় এবং প্যারামেটিক, ব্যাখ্যা করো, ভালো প্রশ্ন এটা। এবার দেখো কোয়ারিয়েশন যৌগ টিআই এইচ টু হোল সিক্স সিএল থ্রি, একে উত্তপ্ত করলে প্রাপ্ত যৌগে বর্ণের কী পরিবর্তন ঘটবে সেটা ব্যাখ্যা করবে। ব্লু ভিট্রিয়াল একটি নীল রঙের যৌগ হলেও অনাদ্র কপার সালফেট বর্ণহীন কেন। একটি জটিল যৌগের উদাহরণ দাও যেটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ই ইএনএর হোল টু সি টু ও ফোর এনও টু, জটিল যৌগের মধ্যে ইয়ের স্ববর্গাঙ্ক এবং জাহন সংখ্যার মান কত হবে। আমি কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ ওখানে দিয়েছি, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। 1 মোল সিআর সিএল থ্রি সিক্স এইচ টু অতিরিক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া 3 মোল এইচসিএল উৎপন্ন করে, জটিল যৌগটির সংকেত কী হবে। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক অপশান হবে তোমরা ভালো করে বুঝে নেবে। 3 মোল এইচসিএল তৈরি হচ্ছে, তাই 3টে সিএল কিন্তু আয়নি অঞ্চলে থাকবে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি প্যারামেটিক, এনআই এইচ টু হোল সিক্স টু প্লাস, এনআই সিও হোল ফোর, জেড এন এনএইচ থ্রি হোল ফোর টু প্লাস, সিও এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস। এবার দেখো নিচের কোনটি বহিঃস্থ কক্ষগঠিত কমপ্লেক্স, এফি সিএনএ হোল সিক্স ফোর মাইনাস, এমএন সিএনএ হোল সিক্স ফোর মাইনাস, সিও এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস, এনআই এনএইচ থ্রি হোল সিক্স টু প্লাস। পরের প্রশ্ন দেখো এনআই সিওর হোল ফোর, এনআই সিএনএর হোল ফোর টু মাইনাস, এনআই সিএল ফোর টু মাইনাস, কোয়ারিয়েশন এন্টিটিগুলিতে কেন্দ্রীয় ধাতু আয়ন মূল নিকেলের সংকীর্ণ অবস্থা যথাক্রমে এসপি থ্রি ডিএসপি টু এস ডিএসপি টু, এসপি থ্রি ডিএসপি টু এসপি থ্রি, এসপি থ্রি এসপি থ্রি ডিএসপি টু ডিএসপি টু এসপি থ্রি এসপি থ্রি। এবার দেখো নিচের কোন যৌগটি অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মেরিডিওনাল সিও এনএইচ থ্রি হোল থ্রি সিএল থ্রি, সিস পিটি সিএল টু এনএইচ থ্রি হোল টু, সিস কে টু পিটি সিএল টু বিআর টু,
Na2COCl4। এবার দেখো মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি ও পদ্ধতি সমূহ, এখান থেকে একটা শর্ট অ্যান্সার 3 নম্বরের 2+1 ফরম্যাটের সাথে থাকে। কী কী প্রশ্ন করবে দেখো, প্রথম প্রশ্ন, ধাতুবিদ্যাতে ব্যবহৃত বিগালক কী? অম্ল বিগালক ও ক্ষার বিগালকের একটি করে উদাহরণ দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরপর খনিজ মল ধাতুমলের পার্থক্য লেখো। লিচিং বা রাসায়নিক পৃথকীকরণ বলতে কী বোঝায় একটি উদাহরণ দাও, অথবা বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতি রাসায়নিক সমীকরণগুলি উল্লেখ করো। ভালো প্রশ্ন এটা। এবার দেখো ভস্মীকরণ ও তাপজন প্রক্রিয়ার পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সারফেক্ট পদ্ধতি কীভাবে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুত করা হয়? এবার দেখো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে টরিডিজেশন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের হল হেনের পদ্ধতির নীতি ও বিক্রিয়া সমূহ লেখো। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে টরিডিজেশন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ও ফ্লোরসফরের ভূমিকা কী? খুব ভালো প্রশ্ন। এবার দেখো মারুচুল্লিতে হিমাটাইট থেকে আয়রন নিষ্কাশনে ব্যবহৃত বিগালকের নাম এবং ভূমিকা। ভালো প্রশ্ন এটা। মারুচুল্লিতে হিমাটাইটের প্রকৃত বিজারক দ্রব্য কোনটি ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন। এরপর দেখো মারুচুল্লিতে লোহার নিষ্কাশনে এফিসিওসি আকরিক ব্যবহার করা যায় না কেন? আয়রন নিষ্কাশনের ক্ষেত্রে আয়রন পাইরেটিস উপযুক্ত আকরিক নয় কেন? পরের প্রশ্ন দেখো স্পাইজেল কি? স্টিল উৎপাদনের ভূমিকা। ভালো প্রশ্ন। আয়রন নিষ্কাশনের সময় মারুচুল্লিতে সংঘটিত বিক্রিয়াগুলি দেখো। অ্যানোড কাদা কি, এর গুরুত্ব কি? জিঙ্ক ব্লেন্ড আকরিকের তাপজনের সময় বায়ুপ্রবাহ এবং উষ্ণতা নিয়ন্ত্রিত রাখা হয় কেন? জিঙ্ক স্পেল্টার থেকে একটি লোহার দণ্ডের উপর জিঙ্কের তড়ি লেপনের নীতিটি বিবৃত করো। জিঙ্ক ব্লেন্ড আকরিককে কার্বন বিজারণের আগে তাপজায়িত করা হয় কেন? ভালো প্রশ্ন। জিঙ্ক ব্লেন্ডকে কীভাবে জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয় তার সমিত সমীকরণ লেখো। লোহার নিষ্কাশনে মারুচুল্লি ব্যবহার করা হয় কিন্তু জিঙ্ক নিষ্কাশনে মারুচুল্লি ব্যবহার করা যুক্তিসঙ্গত কিনা ব্যাখ্যা করো। ধাতু নিষ্কাশনের জোন বা এলাকা পরিশোধনের প্রণালী নীতি উল্লেখ করো। এই পদ্ধতিতে পরিচিত করা যায় এমন দুটি ধাতুর নাম লেখো। আয়রন নিষ্কাশনে ক্ষারীয় বিগালক কিন্তু কপার নিষ্কাশনে আম্লিক বিগালক যোগ করা হয় কেন? জার্মান সিলভার, অ্যালনিকো, পিতল, ব্রোঞ্জ এদের রাসায়নিক সংযুক্ত ব্যবহার লেখো। তাহলে এই গেল হচ্ছে তোমার ধাতুবিদ্যা থেকে প্রশ্ন মৌলের পৃথকীকরণ থেকে। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই মাধ্যমিকে সরি উচ্চ মাধ্যমিকে 100% মার্কস পাবে। ঠিক আছে, ওকে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী আমি যা প্রতিটি চ্যাপ্টারে যে সাজেশান দেবো তোমরা অবশ্যই সেটা পেয়ে যাবে, এবং এই সাজেশানগুলো করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই সাকসেস পাবে এবং 100% সাকসেস পাবে। ওকে, বাই।